গুড মর্নিং ফ্রেন্ডস, এই দেখো আমি আজকে সকাল সকাল 7টার সময় উঠে গেছি আর এই যে মেঘনা ঘুমাচ্ছে। এখন ঘুম থেকে উঠে আমি বিছানা টেছানা ঝাঁট দেবো, বিছানা টেছানা ঝাঁট দিয়ে চাটা করবো, মেঘনা খাবার করবো, মেঘনাকে খাওয়াবো। তো চলো এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই, ঘর মর ঝাঁট দিয়ে তারপর আমি ও এখন দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি বসিয়ে দিয়েছি মসুর ডাল। তো মসুর ডাল আর ভাত হতে হতে ততক্ষণে আমি ঘরমার পরিষ্কার করে দিয়ে তারপরে কিন্তু মেঘনাকে খাওয়াতে বসবো, মেঘনা ঘুম থেকে উঠে গেলে। তো দেখো আমি ঘরটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আমার, তো মেঘনা এখনো ঘুমাচ্ছে। তো এই যে ভাত হয়ে গেছে আর মেঘনাকে খাওয়াচ্ছে, আমরাও খেতে বসছি। তো আমাদের দেখো ফ্রেন্ডস এখন বাজে পুরোপুরি 10টা আর আমরা মোটামুটি রেডি। তো মেঘনাকে এই যে রেডি করে দিয়েছি, গরমের মধ্যে এই জামাটা বাইরে ছিল এটাই মানে পরিয়েছে, তালামালা দিয়ে দিয়েছে বলে জামা প্যান্ট কিছু বের করলাম না। তো পুরোপুরি রেডি হয়ে গেছে, এই প্যান্টটা পরবো, প্লাজোটা আগের বছর পুজোয় নিয়েছি এখনও ভাঙিনি, তো আজকে এটা পরবো। আগের বছর পুজোয় কিনে এবছর পুজোয় পড়ছি, তাহলে টি শার্ট পরে নিয়েছি আর প্লাজোটা পরবো, গরমে বাসানি। এমনিতে শুনেই আমার মানে কাল রাত থেকে বমি বমি পাচ্ছে, যেদিনই কোথাও যাবো আমি, মানে জার্নি করলে আমার একটু মানে স্পিড সিকনেস আছে, তো প্রচণ্ড পরিমাণে বমি হয় আমার একটুখানি, মানে ট্রেনে গেলে অতটা হয় না কিন্তু বাস তারপরে চার চাক্কা মানে কি বলবো এতটা পরিমাণে বমি হয়। তো ওই জন্য চিন্তা মেঘনা কিনে আমি সামলাবো করে নিজে, যদি অসুস্থ যায় বমি করলে যে কী অসুস্থ হয়, তার মধ্যে পশুদিন একটু অ্যাসিড হয়ে গেছে, বমি টমি হয়েছে পশুদিনও। তো রেডিমেডি হয়ে গেছে, মোটামুটি মাথাটা আসলেই হয়ে যাবে, আর মুখে আমি কিছুই মাখিনি, শুধু মানে ফেস ওয়াশ করেছি, কোনো ক্রিমও মাখিনি, মানে বমির ভয়ে শুধু কাজলটা একটু পরেছে, কেননা কাজলটা না পরে চোখটা একটু ভাগা লাগে। আর একটু হালকা করে লিপস্টিক নেবো, তাও মানে ম্যাট লিপস্টিক নেবো না, ক্রিমি লিপস্টিক নেবো, যাতে রুমাল দিয়ে মুছতে পারি পরে। তো বাসের কথা শুনেই গা গুলাচ্ছে, তো কটা ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেলাম, ভাত খাওয়ার আগে বমির ওষুধ খেয়ে নিয়েছি, তো আমাদের দাদাভাই কাল রাতে এনে দিয়েছিল বমির ওষুধটা। তো কোথাও গেলে তো আমি বমির ওষুধ খাই, তবুও আমার বমি হয়। তো চলো বেশি বক বক করবো না, আমাদের 11:30 বাস আর বাসে যাবো, মানে ট্রেন নেই, কাঁথি থেকে তো এক ট্রেন নেই, যে পাঁশকুড়া নেমে তারপরে পাঁশকুড়া থেকে আবার হাওড়ার ট্রেন, তো সেই জন্য। আর পাহাড়ি এক্সপ্রেস মানে সেই শনিবারে 1 তারিখে কাটোয়াতে যাওয়ার, তো আমি তো কাটোয়া যাচ্ছি না, আমি যাচ্ছি দিদির বাড়ি কলকাতা, তো সেই জন্য 7:30 নেমে তারপর ওইখান থেকে গাড়ি ধরে তারপরে দিদির বাড়ি যাবো, নিউটাউন ইকো পার্কের কাছে দিদির বাড়ি। তো ওই জন্যই বাসে যাচ্ছি, এসি বাসে যাবো, তো বলছে এসি বাসে গেলে নাকি বমি হয় না, আমার সব বাসেই বমি হয়। তো দেখা যাক পুরো জার্নি এক্সপিরিয়েন্স করবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। দাও মাথা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দেখো আমরা রেডি হয়ে গেছি, রেডি করে দিয়েছি, তারপর দেখো লিপস্টিক দিয়ে কি করেছে, এখন আমাকে আবার এগুলো তেল দিয়ে তুলতে হবে। আর ওই যে এখনো রেডি হচ্ছে না, আমার মেয়েদেরকে বলে রেডি হতে অনেক টাইম লাগে, রেডি হয়ে বসে আছে আর দেখো এখনো রেডি হচ্ছে না। তো দেখো সিম্পল একটা সাজ সেজেছি, কেননা এত গরম, তার মধ্যে বাস, আমার তো বাসের কথা শুনলেই ভয় লাগছে, বমি যদি হয়ে যায়। জানি বাবাকে বলে দাও, বাবাকে বলে দাও, বাবাকে ফোন করে বলে দেবো ফেনিতে। তো দেখো আমরা বাসে উঠে গেছি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে, কাছি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে উঠেছি, আর এই যে বাস তোমার কাছে যাবে, ভিডিও দেখবে ফোনে। Thank you.
কি দিয়েছো গো? আমি চা বললাম না তোমাকে, একটু লিকার চা। লিকার চা এতো খেলে আমার বমি হয়ে যাবে। আমরা এখন বাস থেকে নেমে এখন গাড়ি ধরেছি, এবার যাচ্ছি দিদির বাড়ি। অনেক বেজে গেছে, বৃষ্টি হচ্ছে, 2:29, 3টার বেশি হয়ে যাবে যেতে যেতে। বৃষ্টি হয়ে গেল বলে 3:30 বাজে। হ্যাঁ সেটাই বলছি, নাকি 3টে? আমি সেটাই বললাম যে 3:30-এর উপরে বাজে। আর ঘন্টা থেকে 900 টাকা ভাড়া হবে লোক মেরে আমাকে কাল খালি দেবে। আমরা কিন্তু 1000-1000 টাকা গেছি, বোঝাবে তো দেখো এখন কিন্তু মেঘনা বমি করে উঠেছে, প্রচন্ড পরিমাণে বমি করেছে। তো বাসে তো বমি হয়নি, ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, কিন্তু এই ওলা গাড়িতে ওঠার পরে ওর মানে এসি গাড়ি থেকে যেহেতু নেমেছে বাস থেকে, তো গরমে আর গন্ধে ওর প্রচন্ড বমি হয়ে গেছে। তো বমি করার পরে কিন্তু চোখ মুখ দেখো ছলছল করছে প্রচন্ড, আর 2-3 বার কিন্তু বমি করে নিয়েছে গাড়ির মধ্যে। তো আবারও ঘুমিয়ে গেছে, শরীরটা ক্লান্ত যেহেতু, সেই জন্য মেঘনা পুরো এই ওলা গাড়িতে ঘুমাতে ঘুমাতে এসছে। আচ্ছা আচ্ছা, এই যে নাম বললে সে নিকল যাতা কি? ওই যে আমার দিদি বেরিয়ে পড়েছে, নাম বললে সে মিল যাবে। কিছু নাম্বার হ্যাঁ, লট নাম্বার। এ দেখো, এ তো দাদা, এ তো দাদা, দাদা দাদা। ও আমার দিদিও ব্লগ বানাচ্ছে, হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে আমার। তো দেখো আমি আমার দিদির ফ্ল্যাটে চলে এসেছি, এবার নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে অতি অবশ্যই দিদির বাড়ির ব্লগ হোম ট্যুর শেয়ার করব। আমার দিদি মুখটা একটু দেখা, এই যে আমার ভাগ্নে, অ্যাকচুয়ালি ভাগ্নে না এটা বোনপো, আমরা ভাগ্নেই বলি। ননদের ছেলে হয় ভাগ্নে আর দিদির ছেলে হয় বোনপো, কিন্তু আমরা ভাগ্নে ভাগ্নে বলে বলে অভ্যাস। এই হচ্ছে দিদির রুম। তো অনেক জার্নি করেছি, মেঘনাও বমি টমি করেছে, তো এখন একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার আসব, সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। তো এখন একটু রেস্ট নিয়ে নি ফ্রেন্ডস। এই যে ফ্রেশ হয়ে এসেছি, আর এখন কিন্তু বেজে গেছে 4:19, কিন্তু মেঘনা সেই সকাল 9টার সময় ভাত খেয়েছে, আমরাও 9টার সময় খেয়েছি। তারপরে সারা রাস্তা মেঘনা কিছু খায়নি, কেননা ব্যাগের মধ্যে থেকে কোনো খাবার বের করে ওকে খাওয়াতে পারিনি। একটা আমলকি কিনেছিলাম, সেটাই একটু খেয়েছি। আর
ওকে চিপস খেয়েছে। তো মেঘনাকে এখন দিদি ভাত খাওয়াচ্ছে, দেখো কত লোক কত বন্ধু বান্ধব পেয়ে খুবই খুশি। তো অল্প দুটো বললাম যে অন্য কিছু খাওয়ার থেকে একটু ভাত খাক, তো দিদি ওকে একটু ভাত খাইয়ে দিচ্ছে। সেই সময় আমি আর তোমাদের দাদাভাই এখন ভাত খাবো। তো চলো দিদি কি রান্না করেছে তোমাদেরকে দেখায়, আর দিদির বাড়ি বলে কথা নিজেই নিয়ে খাবো, কোনো ব্যাপার নেই। কি আচ্ছা খেতে বসো, খেতে বসো। এই যে ভাত, মাছের ঝোল, ডাল আর আছে শশা। তো এখন ভাত খাবো, তো চলো ভাত টাত খেয়ে নিই, তারপরে আবার আসবো তোমাদের সঙ্গে। তো দিদি মেঘনাকে খাওয়াচ্ছে আর আমি দিদির বাড়িতে নিজেই নিয়ে খাচ্ছি। গাইস খাওয়া দাওয়া হয়েছে, পেট শান্তি তো সব শান্তি। এখন দিদির ছেলেকে প্রাইভেটে দিয়ে আসতে যাচ্ছে। এই যে আমার সুন্দরী দিদি, দেখো আমাদের হাইট এক, আমাদের বডি এক, তাই আমার দিদির নাইটি আমি পরেছি, টলি থেকে আর বের করিনি। আর ওই যে হাবলদার, হাবলদার এই মেঘুয়া দেখো দাদার জামা পরেছে, টলি থেকে কিছু বের করিনি এখনো, হয়তো একা একা বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। দেখো 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 সাহসটা দেখো। তো চলো এখন পিকু, পিকুকে প্রাইভেটে দিয়ে আসতে যাচ্ছি। খেয়ে উঠেছি তো একটু হাঁটাও হবে। এই যে একটা পুচকি, হ্যাঁ চলো চলো। ওই দেখো মেঘনা এখন ভীষণ খুশি, খোলামেলা পরিবেশে এসছে তো ওর ভীষণ আনন্দ, একা একা চলে যাচ্ছে দেখো। হ্যাঁ তো দিদির বাড়ি এসেছি, নাইটি আমার একমাত্র মাসির একমাত্র মেয়ে, আমার এই দিদিও ফ্ল্যাটে থাকে, আর এই যে দিদির একমাত্র মেয়ে হচ্ছে বৃষ্টি। এই যে এখন খেলার সঙ্গী পেয়ে গেছে দিদি, পিকুতে প্রাইভেটে আর একটা বুনু, ওটা ওর বুনু, ওই বৃষ্টির বুনু, বুনু হয়েছে আবার। তো দিদি পড়াতে দিয়ে আসলো পিকুকে, আর আমরা একটু এখানে বসলাম, এই পাশেই পড়াতে গেছে, দিয়ে আসতে এক্ষুনি চলে আসবে। তো আমরা এখন একটু আড্ডা টাড্ডা মারবো। এখানে আজকের ব্লগটা শেষ করে দিলাম, কেননা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো পুরোটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, তো দেখতে থাকো তোমরা কালকে কি ব্লগ আসছে, তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকে চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক ভালোবাসা।